Hello everyone, welcome back to Sharmila's Kitchen. So today I'm gonna be making this particular video in Bengali and I'll put the subtitle and captions on the screen. আজকে আমি আরেকটি মাছের রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো কাতলা মাছের ঝোল। এই মাছের ঝোলে না লাগবে পেঁয়াজ, না লাগবে রসুন, কিন্তু তাতেও খেতে লাগবে দুর্দান্ত আর দারুণ। খুবই কমফোর্টিং আর স্যাটিসফাইং এই রেসিপিটি। সাধারণভাবে বানানো এই অসাধারণ মাছের রেসিপিটি লাস্ট অবধি দেখো, আর ভালো লাগলে বাড়িতে বানিও আর আমার সাথে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো রান্না শুরু করার আগের স্টেপসগুলো প্রথমে দেখিয়ে দিই। এই কাতলা মাছের ঝোলের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি গাদা আর পেটির মাছ মিলিয়ে 7টি টুকরো নিয়েছি। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন। এখানে এক একটি মাছের জন্য আধা চা চামচ হলুদ গুঁড়ো আর নুন লাগবে। এখন এই মাছের টুকরোগুলোকে ভালো করে ডোলে ডোলে নুন হলুদে মাখিয়ে নিতে হবে। সবাই তোমরা দেখতেই পাচ্ছ, এভাবে আমি সুন্দর করে ডোলে ডোলে মেখে নিয়েছি। মাছের গায়ে হলুদ হয়ে গেলে আমরা এটাকে একটি সাইডে সরিয়ে রাখবো। আর ততক্ষণে আমরা একটি বড় সাইজের আলু নিয়ে সেটির খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন এটাকে এভাবে লম্বালম্বি করে টুকরো করে কেটে নিতে হবে। আলু কাটা হয়ে গেলে সবসময় এভাবে জলই ভিজিয়ে নিতে হবে, এতে আলু কালো হয়ে যাবে না, আর এর ভেতরে স্টার্চ থাকলে সেটাও জলের মাধ্যমে বেরিয়ে যাবে। এখন একটি ফ্রাইং প্যানে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিতে হবে। সর্ষের তেলকে একদম ধোয়া ওঠা অবধি গরম করব। প্যানের গায়ে ভালোভাবে লাগানোর জন্য তেলটাকে এভাবে ঘুরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু মাছে কাঁচা সর্ষের তেলের গন্ধ আসবে। তেল ধোয়া ওঠা অবধি গরম হয়ে যাওয়ার পর আঁচটাকে একদম কম করে দিয়ে একে একে মাছ এই তেলে ছেড়ে দেব। তারপর মাছগুলোকে এপাশ ওপাশ দুপাশই খুব ভালোভাবে 2 মিনিটের জন্য ভেজে নেব। এই মাছগুলোকে কড়কড়ে করে ভাজার কোনো দরকার নেই, জাস্ট হালকা লাল হয়ে আসলেই এই মাছগুলোকে তুলে নিতে হবে। এখন জলটা ফেলে দিয়ে আলুগুলোতে হলুদ গুঁড়ো আর নুন এভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুরও গায়ে হলুদ হয়ে গেলে সেই মাছ ভাজার তেলেই আলুগুলোকে আমরা ভেজে নেব। তেলে হালকা নাড়াচাড়া করে 1 টেবিল চামচ জল দিয়ে ঢাকনাটা চাপিয়ে দিতে হবে, আর আঁচটাকেও কম করে নেব। আলুগুলোকে এভাবে ঢেকে রান্না করলে আলুগুলো ভাজাও হয়ে যাবে আর সেই সাথে সুসিদ্ধ হবে। আলু আগের থেকে কষিয়ে নিলে মাছের ঝোল তৈরি করতে বেশি সময় লাগে না। 3 থেকে 4 মিনিট ঢেকে রান্না করার পর দেখতে পাবে যে আলুগুলো এভাবে সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আলুগুলোকে প্যান থেকে তুলে নিয়ে একটি প্লেটে রেখে দিলাম। এখন আমাদের মাছের ঝোলের মশলাটা তৈরি করে নিতে হবে। তার জন্য একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এখন এই মশলাগুলোতে জল ঢেলে দেব আর একটি পাতলা পেস্টের মতো তৈরি করে নেব। আর এই আমাদের মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। এখন সে একই প্যানে আরও 2 টেবিল চামচ তেল গরম করে নেব। ফোড়নের জন্য এখানে আমি 1/2 চা চামচ কালো জিরে আর 2 চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সুগন্ধ আসা অবধি ভেজে নেব। কয়েক সেকেন্ড ভাজার পর এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, তারপর টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটোর বীজগুলো ফেলে দিয়ে এভাবে আমি টুকরো করে নিয়েছিলাম। মাছের ঝোলে টমেটো দিলে খুব সুন্দর গাঢ় লাল রং আসে আর তার সাথে টেস্টও বাড়ে। এখন এই আদা আর টমেটো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। 1 মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপরে আমরা একটু ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। টমেটোর জলটা শুকিয়ে গিয়ে কষে উঠলে তারপরে এর মধ্যে মশলার পেস্টটা ঢেলে দেব আর তার সাথে দিয়ে দেব নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, কারণ আমরা মাছ আর আলু ভাজতেও কিন্তু নুন ব্যবহার করেছি। 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে কম আছে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধ ঝোলে না থাকে। মশলার জল ভাবটা শুকিয়ে গেলে এর মধ্যে 1 কাপ গরম জল ঢেলে দেব। ভাপটা যতটা ঝোল চান সেই অনুযায়ী জল দিতে পারেন, কিন্তু বেশি জল ব্যবহার করা যাবে না, এতে ঝোল ফিকে হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটের জন্য ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছ দিয়ে দিচ্ছি। মাছ নাড়িয়ে চাড়িয়ে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। আরও 2 মিনিটের জন্য ঝোলটাকে ফুটে দেব, যাতে মাছ আর ঝোল পরস্পরের সাথে মিশে যায়।
এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা, যার জন্য মাছের ঝোলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। সব শেষে কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিলে মাছের ঝোলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর মাছের ঝোলকে পরিপূর্ণতা দেয়। আর এই তৈরি হয়ে গেল খুবই সিম্পল মাছের ঝোল। পেঁয়াজ রসুন না দিলেও এই মাছের ঝোল স্বাদে, বর্ণে আর গন্ধে এক কথায় অপূর্ব। এই দেখো মাছের ঝোলে আলুটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর তার সাথে মাছটাকেও খুঁটে দেখাচ্ছি। মাছের ভেতরে ঝোল খুব সুন্দরভাবে ঢুকে গেছে, তার জন্য এই মাছটি খুব জুসি আর মাছটা যে খুব সুন্দর সেদ্ধ হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ।